কোপায় চ্যাম্পিয়নদের মিলবে 188 কোটি টাকা, সব মিলিয়ে প্রাইজ মানি 846 কোটি। এবার 16 দল নিয়ে মাঠে গড়াচ্ছে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই, দল বাড়ায় অর্থের পরিমাণও বেড়েছে। সব মিলিয়ে দলগুলোকে প্রাইজ মানি হিসাবে দেওয়া হবে $72 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় 846 কোটি টাকা, যেখানে অংশগ্রহণের জন্য প্রতিটা দলের জন্য মিলবে 23 কোটি টাকা। জয়ী দল পাবে $16 মিলিয়ন বা 188 কোটি টাকা, যা গেলবারের তুলনায় দ্বিগুণ। আর রানার্স আপ দল পাবে $6 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 70 কোটি টাকা। তৃতীয় হওয়া দল পাবে প্রায় 58 কোটি টাকা, আর চতুর্থ হওয়া দলের জন্য মিলবে 47 কোটি টাকা। সেই সাথে প্রতিটা দলের হোটেল খরচ ও ট্রান্সপোর্টেশন খরচও বহন করবে আয়োজক কর্তৃপক্ষ। গেলবার চ্যাম্পিয়ন হয়ে সর্বোচ্চ অর্থ পেয়েছে আর্জেন্টিনা, আর রানার্স আপ হয়ে দ্বিতীয় সর্বোচ্চ অর্থ মিলেছিল ব্রাজিলের।